হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি কয়েকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, কিছু কথা বলতে যেগুলো আমার মনে হলো বা কখনো যেগুলো আমি রিয়েলাইজ করেছি, বা আজকে একটা মানে স্টোরি পড়ছিলাম ফেসবুকে। তো ঠিক স্টোরি বলবো না, কিছুটা মানে বড় গল্প টাইপের, একটা সিরিজ টাইপের অনেক দিন ধরে চলছিল, তো গল্পটা পড়লাম আর গল্পটা আজকেই শেষ হলো। তো সেটা পড়ে যা কিছু উপলব্ধি করতে পারলাম, কিছু মনের কথা মনের মধ্যে অ্যাকচুয়ালি চলছে। এ সময় আমি ফাঁকা বসেছিলাম, তো ভাবলাম কী আর করি, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো সামনেখানে এসে মানে সরাসরি শেয়ার না করে আমার কিছু টুকটাক ভিডিও ক্লিপিংস আছে, সেগুলোর মধ্যে দিয়েই আমি এই কথাগুলো শেয়ার করলাম। আসলে যেটা বলতে চাই, দেখবে তোমাদের আশেপাশে কিছু মানুষ থাকবে যারা দাবি করবে যে তারা তোমার ভালো চায়, তোমার ওয়েল উইশার, তোমার বন্ধুবান্ধব বা তোমার আত্মীয় স্বজন এরকম আশেপাশে মানে বা পাড়া প্রতিবেশী, সেই সমস্ত মানুষদের মধ্যে দেখবে যারা এরকম দাবি করবে যে তারা তোমাদের তোমার ভালো চায়, তোমাকে খুব ভালোবাসে। কিন্তু আসলেই যখন দেখবে মানে তুমি যখন রিয়েলাইজ করবে যে একটু আধটু করে পরে, তখন দেখবে যে আসলেই কিন্তু সেটা না, মানে তোমার সামনে তোমাকে ভালো বলবে, বলবে তোমার ভালো চাই, কিন্তু দেখবে তোমার পেছনে তারা তোমাকে নিয়েই বাজে কথা বলবে বা তোমাকে নিয়েই কুৎসা করবে বা চাইবে যে তোমার খারাপ হোক। আমি ভেবে পাই না এই সমস্ত মানুষগুলো মানে কীরকম টাইপের হয়, এরা এরকম কেন করে। শুধু মানে তোমার মানে কি বলবো, সমাজে এরকম অনেক মানুষ আছে, সেই মানুষগুলোর থেকে কিন্তু তোমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। আমি ভাবলাম মানে আমি যে গল্পটা পড়ছিলাম সেই গল্পটাতেও এরকমই রয়েছে, যে কিছু মানে যে গল্প মানে কি বলবো, গল্পের মধ্যে একজন মানে যাকে নিয়ে গল্পটা, তার আশেপাশে এরকম মানুষগুলো ছিল যে তাদের আশে কি বলবো, তারা এমনভাবে ভাব করছে যেন তার ভালো চায়, কিন্তু আখেরে দেখা যাচ্ছে যে তারাই তাদের ক্ষতি করছে। তোমার নামে অন্যদের কাছে কিছু অন্যরকম কথা বলবে, বাজে কথা বলবে, মানে এক কথায় যাকে বলে তুমি হয়তো কোনো একটা কথা বলোই নি, কিন্তু সেই কথাটাকে নিয়ে এমনভাবে বাড়িয়ে চাড়িয়ে রং মাখিয়ে তোমার আরও আরও আরেকজন কাছের মানুষের কাছে এমনভাবে বলবে যাতে তুমি তার কাছে খারাপ হয়ে যাবে। সোজা কথায় পাতি কথায় বলতে গেলে যাকে বলা হয় এর কথা ওকে লাগানো, ওর কথা ওকে লাগানো, এই সমস্ত যারা করে। তো এই সমস্ত মানুষগুলোর থেকে তোমরা কিন্তু খুব সাবধানে থাকবে। তবে অবশ্যই এই সমস্ত মানুষেরা আমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এই সমস্ত মানে মানুষদের মধ্যেই মিশে থাকে, তাদেরকে চেনা কিন্তু খুব মুশকিল, মানে চেনাটা খুব মুশকিল যে তুমি কী করে বুঝবে যে কারা এরকম করছে। তবে হ্যাঁ, প্রথমে বুঝতে পারবে না, আস্তে আস্তে তাদের মানে ব্যবহারেই তোমরা বুঝতে পারবে। মানে যদি ধরো তোমার, আমি উদাহরণ হিসেবে দিচ্ছি, ধরো তোমরা তিনজন বন্ধু আছো, ঠিক আছে। তো একজন বন্ধুর স্বভাব হচ্ছে তোমার কথা নিয়ে গিয়ে আরেকজনকে বলা, আরেকজনের কথা নিয়ে গিয়ে তোমাদেরকে বলা। শেষে কী হবে, তোমাদের দুইজনের মধ্যে ঝামেলা লেগে যাবে, কিন্তু সেই তৃতীয় ব্যক্তি দেখবে তার সাথে দুজনেরই সম্পর্ক ভালো, সে কিন্তু দুই দিকেই মানে ঠিকঠাক আছে, মাঝখান থেকে তোমাদের সম্পর্কটা খারাপ হয়ে যাবে। তো আমি জানি না এই মানুষগুলো এরকম কেন করে, আসলে তারা হয়তো চায় যে তোমার সাথে অন্যদের সম্পর্কটা খারাপ হয়ে যাক আর তারা সবার কাছে ভালো হয়ে যাক। তো এই ধরনের মুখে মধু আর হাতের পেছনে লুকোনো ছুরি মানুষগুলোর থেকে কিন্তু তোমরা সবাই সাবধানে থাকবে। তো আমার মনে হলো যে এই কথাগুলো তোমাদেরকে বলার দরকার, মানে আমি যে গল্পটা পড়লাম তাতে কিন্তু আমি এটাই রিয়েলাইজ করলাম। প্লাস মানে দেখবে মানে আমি বললাম, তুমি ধরো বললে যে গাছ থেকে তাল পড়েছে, সেই মানুষটা তোমার কাছে শুনলো যে গাছ থেকে তাল পড়েছে, সে এবার আরেকজনকে গিয়ে বলবে যে তুমি বলেছো গাছ থেকে তালটা অমুকের মাথায় পড়েছে,
এবং তারপরে তার মাথাটা ফেটে গেছে এবং তাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে এবং তারপরে তার ট্রিটমেন্ট হয়েছে, চারটে সেলাই পড়েছে, তার অবস্থা আশঙ্কাজনক, এই ধরনের কথা। মানে তুমি হয়তো বলবে একটা ছোট কিছু আর তারা এমনভাবে অন্যদের কাছে গিয়ে লাগাবে যে মাঝখান থেকে তুমি হয়ে যাবে খারাপ। তো আমি একটা জাস্ট সাধারণ কথা উদাহরণ দিলাম, আশা করছি বুঝতে পারবে যে কীরকমভাবে এরা লাগায়। তো এই ধরনের সমস্ত মানুষদের কাছ থেকে সাবধান। আর ইদানিং ইউটিউবেও দেখছি মানে মানুষ কীরকমভাবে কী বলবো, পরশ্রী কাতর বলা যায় কি এদেরকে, হয়তো তাই পরশ্রী কাতর হয়ে উঠছে। মানে হিংসা, এ ওর নামে বলছে, ওর নামে বলছে, কুৎসা করছে, এই জিনিসগুলো না মানে মন থেকে একদমই মেনে নিতে পারি না। মানে খালি মনে হয় মানুষ মানে মানুষের রুচি এত নিম্ন, এরকমভাবে এরা মানে কী করে করতে পারে। তবুও আমি ইউটিউবে যা কথা বলছি তারা হচ্ছে, আমি কারোর কোনো চ্যানেলের নাম বলছি না, তবে যারা ইউটিউবে দেখো, ভিডিও দেখো, তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে এরকম অনেক চ্যানেল আছে, মানে একটা চ্যানেল বলছি না, এই ওর নামে কুৎসা করছে, ও ওর নামে বাজে কথা বলছে, কাদা ছোড়াছুড়ি করছে, এগুলো তো তবু মানলাম যে এরা ইউটিউবে এসে এইগুলো করছে, হয়তো হয়তো আমি শিওর নই, হয়তো নিজেদের ভিউজ বাড়ানোর জন্য, কিছু টাকা ইনকামের জন্য, তবু বা মানা যায় যে না ভিউজ বাড়ানোর জন্য করছে, ইউটিউবে এসে করছে। তো এই সমস্ত মানুষগুলো যদি তোমাদের পার্সোনাল লাইফে ঢুকে পড়ে আর সেই পার্সোনাল লাইফে এসে এ ও কথা বলতে থাকে, তাহলে ভাবো তো তোমাদের লাইফটা কীরকম হবে। সেই জন্য বলছি এই সমস্ত মানুষগুলোর থেকে খুব সাবধান। এই যে আমি আগের ভিডিওতে আপলোড করেছিলাম, সেখানে বলেছিলাম একজন কমেন্ট করেছে, তো তার কমেন্টটা এতটাই খারাপ ছিল যে আমার এতই খারাপ লেগেছে, বলতে পারো খুব খারাপও লেগেছে, খুব রাগও হয়েছে। সে কী করে বলতে পারে যে আমার বোন কি খেতে পায় না যে এরকমভাবে বলছি? আমি খেতে পাওয়া না পাওয়াটা বড় কথা নয়, ঠিক আছে, কেউ তোমার বাড়িতে এলো, তুমি তাকে ভালোবেসে খাওয়ালে, সেই হিসেবে বলা হয়েছে। কেন, তোমার কি বোন নেই বা তোমার কি মানে যে বলেছো তাকে আমি বলছি, তোমার কি কোনো আত্মীয় স্বজন নেই, তুমি কি তাদের বাড়ি যাও না, যখন তুমি তাদের বাড়ি যাও তারা কি তোমার জন্য ভালো মন্দ কিছু করে না, তার মানে কি এই যে তুমি খেতে পাও না, বা তোমার আর পরিবারের লোকজন তোমার বাড়ি এলে তুমি কি তাদেরকে কিছু ভালো মন্দ রান্না করে খাওয়াও না, তার মানে কি এটা যে তারা খেতে পায় না? দেখো এরকম অনেক আছে, বোন দিদি হয়তো তাদের বিয়ে হয়ে গেছে, আলাদা আলাদা জায়গায় থাকে, বোন যখন দিদির বাড়িতে যায় দিদি কিন্তু বলে যে তোর হয়তো এই জায়গায় বাড়ি, আমি কথার কথা বলছি, ধরো ধরো আমার বাড়ি যেখানে সেখানে খুব ভালো মাছ পাওয়া যায়, ঠিক আছে, আর আমার ধরো যে বোন সে মাছ খেতে খুব ভালোবাসে, এবার বোন যখনই আসে আমি তো ভালো ভালো মাছ কিনে খাওয়াবই, এটা তো স্বাভাবিক। তারপরে ধরো যেখানে আমার মানে আমার বোনের যেখানে বাড়ি, ধরো সেখানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়, আমি ধরো খুব ভালো, আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, তো আমার আমি যখন যাব আমার বোন তো আমাকে বিরিয়ানি করে খাওয়াবেই বা বিরিয়ানি বানিয়ে হোক কিনে হোক খাওয়াবে, এটাই তো স্বাভাবিক। এর মানে কি এটা যে আমি খেতে পাই না বা কেউ খেতে পায় না, এটা কি এটা এটা একটা কথা না, ঠিক আছে। আর খেতে পাওয়া না পাওয়া এরকমভাবে মানে সোশ্যাল মানে যাই হোক এরকমভাবে কাউকে কমেন্ট করা একদমই উচিত না। আর আমি একটা স্বাভাবিক কথা বলেছি, তো সেই স্বাভাবিক কথাটাকে নিয়ে তিলকে তাল করে কমেন্ট করছো, এগুলো ঠিক না। এরকম এই এই এরকম যারা করে, আমি আসলে বলে দিই যে এই কমেন্টটা করেছে সে পার্সোনাল লাইফে কীরকম, সে সে মানে তারও কি অভ্যেস না যে ছোট কথাকে বড় করে লাগানো, এর কথা ওকে, ওর কথা তাকে, তো এরকমগুলো করো না প্লিজ, আমি রিকোয়েস্ট করবো এরকম করো না। তুমিও হয়তো কোনো পরিবারের মেয়ে বা আজ নয় কাল বিয়ে হবে বা হয়েছে, আমি তো জানি না, জাস্ট নামটা দেখে বুঝতে পারছি না, তো যে পরিবারে যাবে সেই পরিবারে গিয়েও যদি এইরকম অভ্যেসটাই থাকে তাহলে কিন্তু সংসারে অশান্তি হবে, অশান্তি বই শান্তি আসবে না। তো এই সমস্ত অভ্যেসগুলো ছাড়ো, এগুলোই বলার। আর যারা মানে ভালো মানুষ আছো, একটু কি বলবো, একটু নরম সরম ভালো মানুষ গোছে, তাদেরকে বলবো একটু সাবধানে থাকবে আশেপাশের লোকজনের কাছে, আজকাল দুনিয়াটা খুব খারাপ, একটু বুঝে শুনে চলবে। আর নিজে নিজেদের মানে তোমরা যাদেরকে ভালোবাসো, যাদের সাথে ভালো সম্পর্ক রাখতে চাও, তাদের সাথে একটু মানে বোঝাপড়াটা ঠিক রাখবে, তারা যেন ঝটচট করে তোমাকে অবিশ্বাস না করে, খেয়াল রাখবে যে কেউ যেন তোমাদের সম্পর্কের মাঝে ভাঙন তৈরির চেষ্টা করতে না পারে। তো যাই হোক, অনেক কিছু কথা বলে দিলাম, আসলে আমি যে আজকে
কালকে যে কমেন্টটা পেয়েছি কালকে যে কমেন্টটা পেয়েছি সেটাতে, প্লাস এই গত কদিন ধরে যে গল্পটা পড়লাম সেটাতে, এই সমস্ত কিছু মিলে একটু কিছু অনুভূতি হলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি ভার্চুয়াল ফ্যামিলি এখন তোমরা আমার, তো সেই জন্যই আর কি। দেখো, কেউ আমি ইন্টেনশনালি কিন্তু কাউকে বলিনি, বা যেগুলো বললাম সেগুলো আমার একান্তই ব্যক্তিগত মতামত, কাউকে হার্ট করার জন্য কিছু বলিনি, জাস্ট শেয়ার করলাম। যদি তবুও বলছি যদি কারোর খারাপ লাগে তো সরি। আর চলো, আজকে এইগুলোই বলার ছিল, দেখা হচ্ছে আবার পরে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।